আপনি যখন সকলের কাছে ঘৃণার পাত্র, আপনাকে কেউ সহ্য করতে পারছে না, আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই যেন একটা অশান্তির সৃষ্টি হয়েছে, আপনাকে কেউ সহ্য করতে চাইছে না, আপনাকে দেখলে যেন এড়িয়ে চলছে, ইগনোর করে চলছে, সেই সব দৃশ্য দেখে আপনি নিজেকে নিজে শেষ করে ফেলতে ইচ্ছা করছে, সেই সব দৃশ্য দেখতে পাচ্ছেন না যে আমাকে মুক্তি দাও, তুলে নাও, এই জগৎ আমার আর ভালো লাগছে না। নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় হচ্ছে মোহিনী মন্ত্র, যে মোহিনীর ক্রিয়ার মাধ্যমে আপনি সকলের প্রিয় পাত্র হওয়ার এক আশ্চর্য এবং শক্তিশালী টোটকা, যে টোটকার মাধ্যমে আপনি সকলের প্রিয় পাত্র হয়ে উঠতে পারবেন। অর্থাৎ আপনি যখন সকলের কাছে ঘৃণার পাত্র, আপনাকে কেউ সহ্য করতে পারছে না, আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই যেন একটা অশান্তির সৃষ্টি হয়েছে, আপনাকে কেউ সহ্য করতে চাইছে না, কেউ কথা বলতে চাইছে না, আপনাকে দেখলে যেন এড়িয়ে চলছে, ইগনোর করে চলছে, সেই সব দৃশ্য দেখে আপনি নিজেকে নিজে শেষ করে ফেলতে ইচ্ছা করছে, সেই সব দৃশ্য দেখতে পাচ্ছেন না, অসহায় হয়ে পড়েছেন, কান্নাকাটি করছেন, ঈশ্বরের কাছে গিয়ে বলছেন যে আমাকে মুক্তি দাও, তুলে নাও, এই জগৎ আমার আর ভালো লাগছে না। এ হেন অবস্থায় এই ভিডিওটি দেখুন, আমি যেমন যা বলছি তেমনভাবে যদি করতে পারেন, সকলের প্রিয় পাত্র আপনি হয়ে যেন সকলেই আপনাকে ভালোবাসবে, যে স্থানে যাবেন সকলেই আপনার প্রতি একটা আলাদা আকর্ষিত হয়ে থাকবে, আপনি যেমন যা বলতে চাইছেন সেটা শোনার চেষ্টা করবে, আপনি যা বলবেন সেটাই মেনে নিতে বাধ্য হবে। সেই রকম সকলের প্রিয় পাত্র আকর্ষিত যদি হতে হয়, তাহলে বাজার থেকে একটি যতুনের তেলের শিশি কিনে নিয়ে আসুন। আর এই সব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে তাবিজ কবচ ব্যবহার করার কোনো প্রয়োজন, কেন টাকা পয়সা খরচ করতে যাবেন? সমস্যা আছে, সমাধানের রাস্তা আছে, তা নিজের সমস্যা নিজে হাতে ঘরে বসে করুন না কেন? আমি যেমন যা বলছি ঠিক তেমনভাবেই করুন, একটু বিশ্বাস, ধৈর্য আর সময় বার করতে হবে, এটুকুই আপনাকে বার করে কাজটি করতে হবে। দেখুন না একবার করে, আপনি যখন এই মোহিনী মন্ত্রের ক্রিয়াটি যখন করবেন, আপনি সকলের কাছে যখন ভালোবাসা পাবেন, সকলে যখন আপনাকে ভালোবাসবে, সকলে যখন আপনার নাম করবে, তখন আপনার কত আনন্দ লাগবে, কতটা খুশি হবে, সকলের সঙ্গে উঠা বসা, সকলের মধ্যে অনুষ্ঠানে যাবেন, হাসবেন, ফিরবেন, নাচবেন, গানবে, কতটা ভালো লাগবে। তাহলে সকলের প্রিয় পাত্র যদি হতে হয়, যতুনের তেলের শিশি কিনে এসে সেই তেলের শিশির মুখটা খুলে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি জপ করে তিনবার ফুঁদবেন। এইভাবে প্রত্যেক দিন ওই তেলে শিশির মুখটা খুলবেন, মন্ত্র জপ করবেন আর রেখে দিবেন। আর যখন আপনি স্নান করতে যাবেন, তার 15 মিনিট আগে ওই তেলকে গায়ে হাত পায়ে মেখে স্নান করবেন। এইভাবে প্রত্যেক দিন যদি করতে পারেন, আস্তে 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 আপনি সকলের প্রিয় পাত্র হয়ে উঠবেন, সকলে আপনাকে ভালোবাসবে, সকলে বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে ডাকবে, সকলের সঙ্গে উঠা বসা করতে পারবেন, যেটার জন্য আপনি নিজেকে একাত্মবোধ মনে করছিলেন, যেটার জন্য নিজেকে এড়িয়ে চলছিলেন, কারো সামনে আর হতে পাচ্ছিলেন না, নিজেকে লজ্জিত মনে হচ্ছিল, সেখান থেকে আপনি কতটা আকর্ষিত হয়ে যাবেন। তাই সকলের প্রিয় পাত্র যদি হতে হয়, এই গুপ্ত মন্ত্র জপ করে তেল আপনি গায়ে মখুন। ওং নম ভূতনাথ সমস্ত ভুবন ভূতানি সাধয় হুং। এই মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার করে জপ করে 3 বার করে ফুঁদিন, দেখুন অবশ্যই ফলাফল পাবেন। এই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে, অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন, দেখুন ম্যাজিকের মতো ফলাফল পাবেন। তাই আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।